আর দোস্তি গা তো জমানা খতম হচ্ছে না যাই আম না যা আমার সাথে আছে মা আর জেঠিমা দোস্তি গে তেল লে রে খান থেকে সারা জায়গায় আমি হেগে বাড়াতাম রাস্তার পাশ দিয়ে বাপ রে বাপ তোটা হিরো লাগছে জানি কোনো মেয়ে পড়বে না তো গাইস আজ কা সফর ইহি সে শুরু হতি হ্যায় বস আজ আমরা যেতে চলেছি ইউপিতে আমার তো মনে হচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে কারণ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিবারই দেখি ট্রেনটা ছাড়ে যেই ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা হচ্ছে জম্বু তাওয়াই এক্সপ্রেস তো আমি জানি না কনফার্ম হয়নি এখনো পর্যন্ত চলো কাছে দিয়ে দেখি এটা কোন ট্রেনটা গাইস আমি রং এটা হচ্ছে দরভঙ্গা এক্সপ্রেস তো গাইস আমি রং ছিলাম দরভঙ্গা এক্সপ্রেস ছিল আর জম্বু তাওয়াই এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 5 এ দিয়েছে তো আমরা প্ল্যাটফর্ম নাম্বার 5 এ দৌড়ে চলে এসেছি আর এসে দেখি ইঞ্জিনটাই লাগানো হয়নি তো বস এই যে আমাদের সেই ট্রেনটা তো গাইস আমরা খুঁজে পেয়ে গেছি কলকাতা জম্বু তাওয়াই এক্সপ্রেস আর আমরা এই কম্পার্টমেন্টে উঠতে চলেছি S3 তে আরে উঠুক উঠছি ধীরে ধীরে উঠে নি ট্রেন ছাড়ার এখনও 45 ছাড়বে 11টা সবে 11টা বাজতে যায় উঠে নি গুড়া আমাদের সিট কে নেবে বুকিং আছে নাম লেখা সিটে সিটে লেখা নেই মানে টিকিটে লেখা আছে থেকে 8 এইখানে রয়েছে তা আমাদের সিট নাম্বার হচ্ছে 25 তো এখান থেকে উঠলে আমাদের সহজ হবে তো এখান থেকে আমি উঠবো এখন চলো সিটটাকে দেখে আসি এই তো আমার 5 নম্বর সিট আর এই যে 2 নম্বর সিট মিডিলের সিট তো বস ইউপিতে যাচ্ছি ইউপি তো ছোটখাটো জায়গা না ইউপির মধ্যে আমরা যেতে চলেছি বেনারসে মামা তুমি কি যাবা আমি তো সিট থেকে ঘুরে টুরে আসলাম বসে টসে আসলাম দখল করে আসলাম জায়গাটা হ্যাঁ ফোনে কথা বলতে ব্যস্ত তো গাইস দেখি কি খাবার খাওয়া যায় খিদে পেয়ে গেছে আমাকে দেখতে আসতে বললো তারপর মা এসে কিনে নিয়ে যাবে এই হাবি জাবি রয়েছে সব ফাঁকা এখনো পর্যন্ত মাল এসে পারিনি মনে হয় ভেজ প্যাটিস নেবো না চিকেন প্যাটিস নেবো কোনটা নেবো হ্যাঁ কোনটা নেবো কোনটা নেবো কমেন্ট করে জানাও মা ততক্ষণে খাওয়া যাবে কিন্তু মাম্মি মেরকম আর চিকেন প্যাটিস মিলা আর ভেজ প্যাটিস মিলা কোন সে খারি খাওয়া যায় বলো তো অনেক অনেক দাম 30 রুপিয়ে করে শুরু হয় ইঞ্জিনটা পক মিউজিকটা দিয়ে গেল পু মেরে খাতি নে একটা চিকেন প্যাটিস লিখ ঠিক আছে ঠিক যা চিকেন প্যাটিস এর কত পয়সা তো দিতে 30 রুপিয়া 30 রুপিয়া জ্যাদা না লিয়ে 30 রুপিয়া না তো পয়সা কম খা পয়সা বাসা ইতনা কাল দুস কা করে হ্যাঁ দেখ লেঙ্গে চলো বা কেতনা মার মার আপনে পকড় কে কুড়ি দে আসল কথা হচ্ছে আমি যে দেখে এসছি মা যে কিনে নিয়ে আসছে এর মধ্যে একটা ভেজাল মার্কা কারণ আছে কারণটা হচ্ছে মা বলেই গেল চুরি যেন না হয় বাপ রে বাপ এতটা হিরো লাগছে জানি কোনো মেয়ে পড়বে না আমরা দিয়ে পটার কোনো দরকারই নেই খরচা বেড়ে যাবে না কিন্তু তোমাদের একটা জিনিস দেখে দিই সব ট্রেনের জায়গা এই জায়গাটায় কম থাকে দেখো এই ট্রেনটাই ভালো পরিমাণে এই জায়গাটায় স্পেস আছে নড়াচড়া করার জন্য ভালো নাহলে এই কোনাগুলো এরকম চাপিয়ে দিয়েছে বলে মানে জায়গাটা বেড়ে গেছে বাথরুমে লোক ছিল আমার মা চলে এসেছে আমার জন্য খাবার নিয়ে হরেন মারার সময় পায় না এই ঠুঙা ঠুঙি নিয়ে এসছে অনেক কিছু নিয়ে এসছে মনে হচ্ছে ও বাবা এই নিজের জন্য এক কাপ চা নিয়ে এসছে আমার জন্য আনোনি হ্যাঁ পানি বোতল 2 লিটার বালা না মিলাল নেই এতটা চা কম দিয়েছে গাইস এতটা মানে কমসে কম 20 ml চা কম আছে মা একটা 50-50 বিস্কুট নিয়ে আর কি এর ভিতরে নিশ্চয়ই আমার চিকেন প্যাটিস না ভেজ প্যাটিস মা আমার ভিডিওতে এক্সপোজ ছাড়া আর কিছু হয় না খাবারের এক্সপোজ চায়ের এক্সপোজ আর এইটা তো জানি এক্সপোজ করার কিছু নেই চার মধ্যে ডুবানোর আগে ভেঙে পড়ে যায় প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো আস্তে আস্তে চলছে ট্রেনটা বোঝাও যাচ্ছে আর এখন বাজতে যায় দেখতেই পাচ্ছ কটা বাজে 12:46 বাই বাই কলকাতা স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে আমরা বেরিয়ে এখন বাজে চলেছে সকাল 5:30 আর রাতে তোমাদের সাথে দেখা করে রাখতেই কারণ হচ্ছে ট্রেন থেকে নেমে বলছি জীবন যখন উঠা মরে হ
আর তোমরা বলবে ট্রেনে উঠে পারলাম না, ট্রেন থেকে নেমে গেলাম, কি ব্যাপার হলো? একটা সিনেমাটিক শট হলো না? আরে ভাই রে ভাই, ভিডিও করার মতো সুযোগ পাই নাই, এই হচ্ছে বড় প্রবলেম। আর জানলার সিট তো আমি পাইনি, আর যারা এসেছিল বিরাট মহা সকাল তিনটের সময় না নেমে তো ভোর পাঁচটার সময় শাহগঞ্জে নেমেছিলাম, কারণ ভোর তিনটের সময় শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগছিলো। আর শাহগঞ্জে নেমে এখন বাস ধরে আজমগড়ে যাচ্ছি। তা আজমগড় থেকে তারপর ডেস্টিনেশন বাড়ি। সেদিন তারা বাড়িতে পৌঁছে তারপরের দিন আমরা জেঠিমাকে নিয়ে আবার আমরা রওনা দিয়ে ফেলি মোহাম্মদপুর বাজারে। আর মোহাম্মদপুর বাজারে যাওয়ার একটা বিশেষত্ব কারণ হচ্ছে, ভিডিও দেখতে দেখতে জানতে পারবে। গুড মর্নিং গাইস, তোমরা সব কিছু তো দেখতেই পেলে, তিন দিন ধরে যাত্রা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত চলছে। যেখান থেকে একটু মিষ্টি কিনা হবে বাঙালি মিষ্টির দোকান থেকে, কিন্তু মিষ্টিগুলো দেখে বাংলা মনেই হচ্ছে না, পুরোপুরি হিন্দি দেখে মানে উত্তরপ্রদেশের মিষ্টি মনে হচ্ছে। সত্যি গাইস, আমিও কিছু কমেডি পাই। এই মিষ্টিগুলো কি দেখে মনে হচ্ছে কলকাতার মিষ্টি? সব কটা ইউপির মিষ্টি। রসগোল্লা হ্যাঁ তো গাইস, 150 টাকা কিলো এখানে রসগোল্লা, যেখানে আমার কলকাতায় 5 টাকা পিসে বিক্রি হয়। রসগোল্লায় ঝোল টোল নেই, যে চিনি ঝোল কি বলে ওটাকে, শিরা না কি বলে, পুরা শুকনা রসগোল্লা। তা রানে দো, তা রানে দো, ঠিক আছে, নাই তো আরও ওয়েট বেড়ে যায়গা। হ্যাঁ ওজনই বললাম, আরও ওয়েট বেড়ে যায়গা। ওয়েট দোকানদারিনি এ দেখে মনে হলো না বাঙালি, আমার তো মনে হয় বাঙালি বাঙালি লিখে রেখেছে ভিউ কামানোর জন্য, মানে স্যার কী বলে জানো, খরিদ্দার কামানোর জন্য। গাইস জাহাঙ্গীরগঞ্জ থেকে আমরা এবার মোহাম্মদপুরে যাব, সেই আমার বাবা যে এলাকায় থাকতো সেখানে, আর এটাও আমারই এলাকা, এখানেই ছোটোবেলাতে বাজার ঘাট করতাম আর কি। আমার সাথে আছে কই গেল কই গেল মা আর জেঠিমা। দেখা ও দেখা একটা আরামি লন্ডা মিলাল বা, আরামি লন্ডা আরামি কাহাঁ সে মিল গেল একটু, আরামি লন্ডিয়া বা চার পাঁচ বছর বাদে একটু দেখা হলো একটা বন্ধুর সাথে, তাও নিজের ল্যাপটপের সাথে লেগে আছে, কোথায় আমার সাথে লেগে থাকবে তা না। আজকাল কলিযুগ আ গেল না কলিযুগ, এদের ফোন এদের ল্যাপটপ, আর দোস্তি গা তো জমানা খতম হচ্ছে কি আর। দোস্তি গে তেল লে রে সারে, বহুত জরুরি কাম হ্যায় আর কা করে। হ্যাঁ আজ নাই नहीं तुझसे ज़्यादा इम्पोर्टेंट नहीं है, लेकिन दूसरे का करना है ना, मेन बात ये उनको छोड़ेगा नहीं भैया, मार उड़ेगा तुरंत। तेरा गर्लफ्रेंड है? हाँ यार, हाँ यार, हाँ यार, हमारी गर्लफ्रेंड है, उसी का कर रहा हूँ यार। अपना होता तो नहीं करता यार, छोड़ कर रहना यार भाई। बाप रे, ये लोग कहाँ से आते हैं, ये गर्लफ्रेंड लोग कौन है, प्लैनेट से आते हैं? गर्लफ्रेंड प्लैनेट से नहीं भाई, यहीं पे मिलती हैं, धरती पे पैदा होती हैं। लेकिन मेरे लिए तो एक भी नहीं है। तारे नल्ले हो तुमसे कहा पटेगा पटेगा पटेंगे, तारे नल्ले हो तुमसे कहा पटेंगे। नौकरी नहीं मिल रही है, सरकार मारी रही है, हमारी नेट भी गाड़ मार की बारह महीने ऑनलाइन होता है यार, मतलब अगर ये नहीं ऑनलाइन होगा तो क्या करेंगे, यहाँ बर्बाद हो जाएंगे हम रहेंगे। समोसा की दुकान खोल लिया है, समोसा के तेल देने जो तो प्रधानमंत्री साला कहा बताए, चाय बेच के प्रधानमंत्री हार नहीं मानेंगे, ऑनलाइन करके रहेंगे, लेके रहेंगे फॉर्म फिलअप करके रहेंगे। अरे हमें क्या मैं गर्लफ्रेंड और पाई है नौकरी, हम तो माला लखरा निकल गई, एक अच्छा ना पढ़ ले, कम कम उर्दू तो नहीं करिए, कम कम वही करके जाके रहा। इंग्लिश मीडियम में ना पढ़ लिए डाले, हाय इंग्लिश मीडियम, हाँ इंग्लिश मीडियम पढ़ेंगे, पढ़ ली ना ध्यान ना देना, हम तो एडवेंचर डाली है, धिक्कार है हम पर। আমার ছোটো মোটো বাজার, ছোটোবেলায় যেখানে আমি দৌড়ে দৌড়ে বেড়াতাম, আর এই দোকান থেকে এই দোকান থেকে এই দোকান থেকে খাবার দাবার কিনে খেতাম, ঘুরাতে নিয়ে এসছে। তো যাই হোক, এই নাকি একটা মাস্টার, তার প্রমাণপত্র, এই যে কি বাজে হাতের লেখা না, বিশাল জরুরি ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে। তো কথাটা হচ্ছে, আমি ছোটোবেলায় মাঠে হাঁক দিয়ে যেতাম, আর সেই মাঠটা তোমাদেরকে দেখাতে চলেছি। ও মাঠগুলো হচ্ছে এই যে এই উক্কুর ক্ষেত, ওই ফাঁকা বাগান, এইখান থেকে সারা জায়গায় আমি হেঁকে বেড়াতাম রাস্তার পাশ দিয়ে, উক্কুর খেতে মেচে হাঁক দিয়ে বল যায় আজ যাবে যাবে ম্যাক সারে ঘর মে ল্যাট্রিন বানাই লিয়ে আই হাম না যাও ওর কা ঘর মে ল্যাট্রিন বানাই লিয়ে পুরা লকবা না ছুড় লালি আগে কে রাখ লিয়ে আগে বরাবর রাখ লিয়ে তুমি মিলা সবসে জ্যাদা তুই যাতা লা ডিব্বা লেকে তু তো উপর হাগে রলা দু তল্লা পে হ্যাঁ তো আমার ল্যাট্রিন হ্যাঁ না হামে তো না দেবে না ঘুসে তুই না ঘুসাতা হাম কা করি
तू जाता डब्बा लेके तू अपन भाई रोज से निकल ताला बाथरूम बंद करके तू ज्यादा हमसे ज्यादा अमीर के हुआ है देख इतना बड़ा बाथरूम है उनका ताला क्या इतना अच्छा चास वास वाला है फसल वसल उगल है कहाँ जाना था हम यूरिया मल ले देख चगुरी गुरे जेटी माँ आगे तो जंगल सी आगे सी पूरा जंगल এটা পরিষ্কার করে না গাইস একটা বট গাছ পেয়েছি ও এটা তো পেঁপে গাছ না যাই আম না যা খাবিম বাটা মোহাম্মদপুর খাবি কি এই রে গেল কায় খানা না মিলি ভাই আমার নাই মিলি নাই খানা মিলি তোর ঘরে আর ফির সব ঠিক আছে হাড্ডি वाला खाना हड्डी सब मिलेगा जो खाएगा वो मिलेगा ए हम सुन ले रानी तू पंडित है अभी जनेऊ ना हुआ ना इसलिए अभी पंडित ना हूँ अच्छा अभी पंडित एक कैटेगरी में होंगे जब जनेऊ हो जाएगा तब डिटेल है तुम्हारे एक भोजन हो जाए तो जाय होक छोटो वाला था এখানে থেকে এসেছি এই পিছনে বাড়িটাই মানে ছোটবেলা থেকে এখানে থাকিনি কমসে কম 10 বছর থেকে এই বাড়িতে তারপর বাজারে ওখানে একটা বাড়ি দেখেছিলাম তোমরা আগের ভিডিওটা দেখলে বুঝতে পাবে তো লিংক দেওয়া আছে আগে ওই বাড়িতে থাকতাম যাই হোক তারপরে এখানে চলে আসি আর এখানে চলে আসার পরে বহু বছর এখানে আমার বাবা এখানে ইনকাম করে আমাকে মানুষ করেছে সব দোকানগুলো বন্ধ দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা ছোট্টখাটো ছোট মতো একটা দোকান আছে সেই দোকানে এতটা ভ্যালু ছিল এতটা দোকানের মানে সেই ভ্যালুটা কমে যাওয়ার পরে তার বদলে চারটে দোকান খোলা হয়েছে এরকম ভ্যালু ছিল তো যাকে বলে বিশ্বাস যাকে বলে বিশ্বাস সবাই আমার বাবাকে বিশ্বাস করতো যে না আমি এই ডাক্তারের ওষুধ খেলে ঠিক হয়ে যাবো হ্যাঁ আমার বাবা ডাক্তার ছিল এই মোহাম্মদপুর চৌরাহায় ডাক্তার ছিল তারপরে হঠাৎ করে আমার বাবার শরীর খারাপ হয়ে যায় তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার পরে আমরা কলকাতা থেকে এখানে এসেছিলাম সেটার ভিডিও তোমরা দেখতে পাবে সব পরপর ভিডিও আছে তো এটা হচ্ছে চার মাস পরেকার ভিডিও তো এইবার এসেছি কিছু দরকারি কাজের জন্য ইম্পর্টেন্ট কাজটা মিটিয়ে তারপরে দেন আবার কলকাতায় যেতে হবে তোমাদেরকে একটা মানে আমার বাবা কোথায় ডাক্তারি করতো সেইটার একটা ফুটেজ দেখে না তো গাইস সামান্য এই বাড়িতে আমরা থাকতাম ভাড়া ঠাড়া দেওয়া লাগতো না বাবার বিশ্বাসের পরে আমাদেরকে মানে ফ্রিতে থাকতে দিয়েছিল এই বাবাকে এতটা পরিমাণে সবাই বিশ্বাস করতো এতটা পরিমাণে সবাই সম্মান দিত আর এখানে একটা নতুন দাদা এসে বসেছে ডাক্তারি করছে আমার বাবা চলে যাওয়ার পর থেকে আর দেখলে হয়তো তোমাদের কলকাতা ডাক্তারের মতন মনে হবে না কিন্তু এখানে এরকমই অনেক সবাই ডাক্তারি করে এখানে এই যে এই দাদাটা এরকম হবে এখন ডাক্তারি করছে তো আমাদের বাড়ি এই বাড়িটার পরের বাড়িটা ওখানে আমাদের পাপার ডাক্তারির দোকান ছিল তো তার পাশে দেন এখানে আর একটা দোকান খুলেছে তো বাড়ির ওই পাশে নাকি আরেকটা দোকান খুলেছে আর বাজারে চড়ার পরে আরেকটা ডাক্তারির দোকান খুলেছে মানে এইবারটা ভেবে দেখো এইবার মানে সবাই আমার বাবার রুগীগুলোকে কেড়ে নেওয়ার জন্যে পরপর ডাক্তারের দোকান খুলেই যাচ্ছে কিন্তু বস মানুষের তো একটা বিশ্বাস থাকে না কারোর দোকান সমানে নাকি চলছে না এখন মানে আমি না বুঝিয়ে বলতে পারছি না যে কিভাবে তোমাদেরকে বলবো তো যাই হোক এই জায়গাতে আমার বাবা কমসে কম 40 বছর থেকে এসেছে আর 40 বছরে যা এখানে থেকে যতটা নিজের পরিচয় বানিয়েছে নিজের নাম এখানে কামিয়েছে সেইটা আমি এখন জানতে পারছি তো এই জীবনের মতো মনে হয় শেষ আশা হলো এই জায়গাতে জানি না আর কোনোদিনও আসতে পারবো কিনা আর কবে আসার সময় হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই